সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা জানি যে একটা দুর্যোগকালীন পরিস্থিতি আমরা সবাই পার করছি। করোনায় গোটা পৃথিবী আজকে আক্রান্ত। এই কারণে গোটা মানব জাতিকে তার প্রতিদিনকার যে জীবনযাপন, সে জীবনযাপনের মধ্যে কিছু পরিবর্তন আনতে হয়েছে, এবং সেটা মানব জাতিকে রক্ষা করার স্বার্থে। তো আমরাও আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি যে এই করোনাকালীন সময়ে আমরা শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম, প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম, এটা আমরা অনলাইনের মাধ্যমে করব। এই জায়গা থেকে আমাদের এই ক্লাসগুলো চলছে। প্রত্যাশা করছি তোমরা প্রত্যেকেই মনোযোগের সাথে ক্লাসগুলো দেখছো এবং শিক্ষকদের সহযোগিতা করছো, এবং শিক্ষকদের দেওয়ার কাজগুলো সেগুলো বাসায় চর্চা করছ। তো আমি প্রথম ক্লাস নিচ্ছি আজকে। আশা করছি তোমরা আমাকে ভালো মতো শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ। কেউ একজন একটা রিয়েকশন শো করলে আমার বুঝতে সুবিধা হবে যে আসলে লাইভটা ঠিক মতো হচ্ছে কিনা। কয়েকজন একটু রিয়েকশন শো করলে বোঝা যাবে যে আসলে ক্লাসটা ঠিক মতো হচ্ছে কিনা। ঠিক আছে, চেক করলাম। আমরা আজকে বাজার, আমাদের অর্থনীতি প্রথম পত্রের চতুর্থ অধ্যায়, আমরা আজকে বাজারের দুটো সৃজনশীল সমাধান করব। তোমরা যখন সর্বশেষ আমাদের প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে, তখন তোমরা প্রত্যেকেই ফার্স্ট ইয়ার পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলে। সে সময় আমরা কিছু সৃজনশীল চর্চা করছিলাম, বিভিন্ন অধ্যায়গুলো আমরা করেছি। এর মধ্যে বাজারও আমরা আগে পড়েছি, রিভাইজ করেছি, কিছু সৃজনশীল চর্চা করেছি। আজকে আমি কিছু বোর্ড কোশ্চেন তোমাদেরকে সেটা প্র্যাকটিস করাবো। প্রথমত আমরা সবাই একটু বইটা নেই এবং ঢাকা বোর্ড 2017 ঢাকা বোর্ডের একটা প্রশ্ন আমরা প্রথমে শুরু করি, এরপর আস্তে আস্তে আমরা আমাদের পড়াটা আগাবো। ঢাকা বোর্ড 2017-তে যে উদ্দীপকটা আছে, আমরা একটু এক পাশে উদ্দীপকটা লিখি, কারণ অনেকে হয়তো বাড়ি চলে গিয়েছ, অনেকের কাছে হয়তো বই নাও থাকতে পারে, সে কারণে আমরা একটু উদ্দীপকটা লিখি। যাদের হাতে বই নেই তারা এখান থেকেও উদ্দীপকটা দেখে লিখে নিতে পারো।
আমরা প্রথমত পুরো উদ্দীপকটা এখন আমি তুলে নেই, এইটুকুর ভিত্তিতে আগে আমরা একটু বাজারকে বিশ্লেষণ করি যে আমরা এই চিত্রে এখন যেটা দেখতে পাচ্ছি সেটা কি ধরনের বাজার। তোমরা সবাই জানো যে চিত্রটাতে আমরা দেখব যে এআর এবং এমআর অর্থাৎ এক কথায় দাম রেখাটি ভূমি অক্ষের সমান্তরাল, সেই বাজারটাকে আমরা বলি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অসংখ্য বিকল্প রয়েছে একটা দ্রব্যের, অসংখ্য ক্রেতা থাকে এবং বিক্রেতা থাকে, এবং যে দাম সেটা বাজার কর্তৃক নির্ধারিত হয়। একজন ক্রেতা বা একজন বিক্রেতা চাইলে বাজারে দামের উপরে প্রভাব বিস্তার করতে পারে না, যেহেতু দাম স্থির, সেই কারণে দাম রেখা, গড় আয় এবং প্রান্তিক আয় তারা স্থির হয় এবং ভূমি অক্ষের সমান্তরাল হয়, অর্থাৎ সময়ের সাথে এদের পরিবর্তন হয় না। এরপরে আমরা জানি যে যে কোনো বাজারে আমরা বাজারের ভারসাম্যের দুটো শর্ত জানি। প্রথম শর্ত অনুযায়ী এই যে এমসি রেখা তোমরা দেখতে পাচ্ছ, এমসি রেখা সে এমআর রেখাকে এমসি আর এমআর, এমসি এবং এমআর সমান হবে। আমরা দেখছি যে এখানে এমসি এবং এমআর রেখার একটা ছেদবিন্দু আছে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এমসি আর এমআর এই বিন্দুতে সমান। এই বিন্দুতে এমসি এর পরিমাণ যা, এমআর এর পরিমাণও তাই। আমরা এমসি এবং এমআরকে আমরা জানি যে আমরা উলম্ব অক্ষে লম্ব অক্ষে আমরা পরিমাপ করি, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে আমাদের যেটা এমসি আসবে সেটা এমআরও আসবে, তার মানে এমসি এবং এমআর এখানে সমান, অর্থাৎ এটা ভারসাম্যের এক নম্বর সত্যকে পূরণ করেছে। দ্বিতীয় যে সত্যটা আমরা জানি যে এমসি রেখা এমআর রেখাকে নিচে থেকে ছেদ করবে। আমরা যদি এই রেখাটাকে একটু লম্বা করি, এমসি কে একটু এদিকে বাড়িয়ে দিই, আমরা দেখছি এখানেও এমসি এবং এমআর সমান যেহেতু ছেদ করেছে, আবার এখানেও এমসি এবং এমআর সমান, কিন্তু আমরা বলতে পারি যে এটাই হবে ভারসাম্যের বিন্দু, কেননা এখানে এমসি রেখাটি এমআর রেখাকে নিচে থেকে ছেদ করেছে। তাহলে দুটো ভারসাম্য সত্য পূরণ হয়েছে বলে আমরা এটাকে ভারসাম্য বলতে পারি। আমরা এখানে বলতে পারি যে এটা ই বিন্দু, ইকুইলিব্রিয়াম ভারসাম্য, আমরা এটাকে ভারসাম্য বিন্দু হিসেবে বলতে পারি। এবং আমাদের যে বোর্ডের প্রশ্ন আছে সেখানেও এখানে ই দিয়ে চিহ্নিত করা হয়েছে, তোমরা যারা বই খুলেছ তারা দেখতে পাচ্ছ। তো এটুকুতে আমরা চিত্রটা রাখলাম, চিত্রের আরও কিছু অংশ বাকি আছে যেটা আমরা হয়তো সৃজনশীলের গ এবং ঘয়ের চর্চার সময় আমরা এই আলাপটা করব। প্রথমে আমরা এই সৃজনশীল প্রশ্নটির ক এবং খটা একটু আলাপ করি, তারপর উদ্দীপককে কেন্দ্র করে আমরা গ এবং ঘ আলাপটা করব। প্রথমে যে জ্ঞানমূলক প্রশ্ন এখানে করা হয়েছে, কতে বলছে যে অর্থনীতিতে বাজার কি। এখন বাজার কি, এই আলোচনা আমরা ক্লাসে অনেকবার করেছি, তোমরা সবাই জানো। আমরা বাজার বলতে সাধারণত একটা স্থানকে বুঝি, একটা জায়গাকে বুঝি, আমরা সাধারণ মানুষ হিসেবে বাজারকে বুঝি। কোথায় যাচ্ছ, একটু বাজারে যাচ্ছি, একটু বাজার করে আনতে হবে। কিন্তু অর্থনীতিতে বাজার বলতে কিন্তু কোনো স্থানকে বোঝায় না। অর্থনীতিতে বাজার বলতে বোঝায় একটা প্রক্রিয়া আমরা বলতে পারি, যেখানে একটা সুনির্দিষ্ট দ্রব্যের দর কষাকষি হয় ক্রেতা এবং বিক্রেতার মধ্য দিয়ে, এবং ক্রেতা বিক্রেতার দর কষাকষির মধ্য দিয়ে সেখানে একটা দাম নির্ধারিত হয়, তাকে আমরা বলি বাজার। তাহলে এক্ষেত্রে আমরা বাজারের যখন সংজ্ঞা যাচ্ছি আমরা বলছি যে বাজার অর্থনীতির ভাষায় বাজার কোনো স্থান নয়, বাজার হচ্ছে একটা প্রক্রিয়া যেখানে একটা দ্রব্যের দাম নির্ধারিত হয় ক্রেতা এবং বিক্রেতার দর কষাকষির মধ্য দিয়ে, ঠিক আছে। তাহলে এটা কোনো স্থান নয়, একটা প্রক্রিয়ার কথা বলছে বাজার। তারপর দ্বিতীয় যে প্রশ্নটি ক্ষতে অনুধাবন করছে, একচেটিয়া বাজারে ফার্মকে দাম সৃষ্টিকারী বলা হয় কেন। আমরা এখানে একচেটিয়া শব্দটা আমরা একটু খেয়াল করি, একচেটিয়া, তাহলে একচেটিয়া যেটা আমাদের এই যে এখানে যে বাজারটা এঁকেছি তার ঠিক বিপরীত, এই বাজারে অসংখ্য ক্রেতা আছে, অসংখ্য বিক্রেতা আছে, কিন্তু একচেটিয়া বাজারে বিক্রেতা থাকে একজন, যে কিনা দ্রব্যের যোগানটাকে নিয়ন্ত্রণ করতে পারে, যোগান সে চাইলে বাড়াতে পারে, সে চাইলে কমাতে পারে, এবং এখানে কোনো বিকল্প দ্রব্য নেই, সে যে পণ্যটা নিয়ে এসেছে, যে দ্রব্যটা নিয়ে এসেছে
তার কোনো বিকল্প কিন্তু বাস্তবিকতে বাজারে নেই। এই কারণে সে বাজারকে নিয়ন্ত্রণ করতে পারে, সে দামকে নিয়ন্ত্রণ করতে পারে, যেহেতু তার পণ্য সে বিক্রি করছে, শুধুমাত্র সেই বিক্রি করছে বাজারে, এবং যেহেতু সে যোগানকে নিয়ন্ত্রণ করতে পারছে, সে চাইলে বাজারে যোগান বাড়িয়ে দিতে পারছে, চাইলে বাজারে যোগান কমাতে পারছে। সেই কারণে একচেটিয়া বাজারে একজন বলছে যে একচেটিয়া বাজার ফার্মকে দাম সৃষ্টিকারী কেন বলা হয়, ফার্মকে দাম সৃষ্টিকারী এই কারণে বলা হয় কারণ দ্রব্যটির কোনো নিকটবর্তী বিকল্প নেই এবং যে ফার্ম সে চাইলে বাজারে যোগানকে বাড়াতে বা কমাতে পারে বা যোগানকে নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে আমরা অনুধাবনটা জানলাম, আমরা অনুধাবনটা এরপরে আমরা উদ্দীপককে রিলেট করে, আমাদের যে উদ্দীপক এই উদ্দীপককে রিলেট করে আমরা গ এবং ঘতে আমরা যাব। প্রথমত আমরা বলতে পারি এমসি রেখাটি এমআর রেখাটিকে এই বিন্দুতে ছেদ করেছে এবং এখানে এমসি এবং এমআর সমান হয়েছে এবং এমসি রেখা এমআর রেখাকে নিচে থেকে ছেদ করেছে, এই কারণে এটি একটি ভারসাম্য বিন্দু। তাহলে আমাকে গতে প্রশ্ন করছে যে উদ্দীপক থেকে ফার্মের মোট আয়, মোট ব্যয় এবং মুনাফার পরিমাণ তৈরি করো। আচ্ছা, মোট আয় আমি বের করতে চাই। প্রথমত যদি আমরা বলছি যে মোট আয় আমরা বের করব, মোট আয়, আমার বোর্ডটা ছোট জায়গা কম, আমি নিচে সমান চিহ্নটা দিচ্ছি, মোট আয় সমান গড় আয় গুণ পরিমাণ। যারা একটু দেরি করে এসছো তাদেরকে বলছি এটা ঢাকা বোর্ড 2017 এর প্রশ্ন, 2017 তে এই প্রশ্নটা আছে পণ্য প্রতিযোগিতামূলক বাজারের উপরে। আমরা এখান থেকে প্রথমত মোট আয়টা বের করব। এখন মোট আয় বের করার জন্য আমরা একটা সূত্র পেলাম যে গড় আয় এবং পরিমাণ। আমরা প্রথমত গড় আয়টা নির্ণয় করি। আমরা দেখি যে এই যে ভারসাম্য বিন্দুটি, এই ভারসাম্য বিন্দুটি গড় আয়কে কোথাও স্পর্শ করেছে কিনা। তাহলে গড় আয়কে স্পর্শ করতে আমার গড় আয় রেখাটি লাগবে। আমরা চিত্রের মধ্যে গড় আয় রেখাটাকে খুঁজে বের করার চেষ্টা করি। আমরা দেখছি যে এখানে এই যে এই জায়গাটিতে আমরা দেখছি যে এই যে এখানে এটা গড় আয়, তার মানে এটা গড় আয় রেখা। এই গড় আয় রেখাকে এই বিন্দুটি এখানে স্পর্শ করেছে। আমরা বলেছি যে আমরা গড় আয়কে লম্ব অক্ষে পরিমাপ করছি, যে এখানে আয় ব্যয় এবং দাম তিনটা জিনিস আমরা দেখিয়েছি যে লম্ব অক্ষে, এবং এখানে আমরা দেখিয়েছি যে পরিমাণ, দ্রব্যের পরিমাণ এদিকে দেখিয়েছি ভূমি অক্ষে। তাহলে যেহেতু আমরা লম্ব অক্ষে পরিমাণটা করছি গড় আয়ে, আমরা এই বিন্দুটিকে টেনে লম্ব অক্ষের কাছে নিয়ে যাই, দেখলাম যে এখানে এসে সে লম্ব অক্ষকে স্পর্শ করলো। তার মানে এটা যদি আমার মূল বিন্দু হয় তাহলে আমার হচ্ছে এখানে গড় আয়ের পরিমাণ ও পি নট অর ও পি জিরো, যে যেভাবে বলতে চাও আমরা ও পি নট বলতে পারি। তাহলে এই হচ্ছে কি আমার গড় আয়ের পরিমাণ, আমার গড় আয়ের পরিমাণ দাঁড়ালো ও পি নট গুণ। এবার আমি দ্রব্যের পরিমাণ অর্থাৎ ভারসাম্য পরিমাণ কতটুকুতে ভারসাম্য আসলো সেটা নির্ণয় করব। আমরা দেখিয়েছি যে পরিমাণকে আমরা এখানে পরিমাপ করছি, পরিমাণটাকে আমরা ভূমি অক্ষে। তাহলে আমরা দেখি যে ভারসাম্য বিন্দুটিকে আমি যদি ভূমি অক্ষের দিকে নামিয়ে দিই, ভারসাম্য বিন্দুটিকে যদি আমরা টেনে ভূমি অক্ষের দিকে নামাই, তাহলে আমরা দেখছি যে এখানে সে স্পর্শ করেছে এবং এই বিন্দুটিকে আমাদের প্রশ্নে চিহ্নিত করেছে কিউ নট দিয়ে। তাহলে ভূমিকে সে এখানে স্পর্শ করছে এবং ভূমিতে আমরা পরিমাণটাকে নির্ণয় করছি, সেই কারণে আমরা বলছি যে পরিমাণটা হচ্ছে ভারসাম্য পরিমাণ হচ্ছে ও কিউ নট, ও কিউ নট ভারসাম্যের পরিমাণ। এবার আমরা এই যে ও পি নট এবং ও কিউ নট এর দুইকে গুণ করব। তোমরা যদি একটু লক্ষ্য করো দেখবে আমরা এটাকে, যদি আমার আঁকার মধ্যে একটু বাঁকা হয়েছে রাফ হ্যান্ডে আঁকতে গিয়ে, তোমরা স্কেল ব্যবহার করবে সৌন্দর্যের জন্য,
যদিও এই বাঁকা হওয়ার জন্য বিশেষ কোনো নাম্বার কাটা হবে না, কিন্তু তারপরেও চেষ্টা করবে সোজা করার জন্য এবং স্কেলটা ব্যবহার করবে। তাহলে আমরা যদি ধরে নিই যে এইদিকে এটা দৈর্ঘ্য এবং এটা প্রস্থ, বা এইদিকে আমরা দৈর্ঘ্য এইদিকে প্রস্থ ধরে নিই, চিত্রে যেদিকটা বড় আছে সেদিকে আমরা দৈর্ঘ্য বলতে পারি, যেদিকে কম আছে সেদিকে আমরা প্রস্থ বলতে পারি, তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল আমাদের কাছে আসছে কি? ক্ষেত্রফল। আমরা জানি যে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল, এটা আমরা ছোটবেলায় পড়েছি, আমাদের ইকোনমিক্স ক্লাসে আমরা অনেকবার এটা নিয়ে আলাপ করেছি। তাহলে আমরা বলতে পারি যে এই দৈর্ঘ্য এবং এই প্রস্থের গুণফল হতে পারে এই ক্ষেত্রফলটি, এই ক্ষেত্রফলটি, অর্থাৎ ও পি নট ই কিউ নট। এখান থেকে কেউ বলতে পারে, কেউ যদি মনে করেন আমি পি নট থেকে বলবো, পি নট ই কিউ নট ও বলতে পারি, কেউ যদি মনে করে আমি ই থেকে বলবো ই পি নট ও কিউ নট, তোমাকে একটা যেদিক থেকে আমরা যাই আমরা এরপরে এখানে এসে আবার এখানে আসতে পারবো না, কিন্তু আমরা এইভাবে যে কোনো দিক থেকে এই ক্ষেত্রটিকে আমরা বলতে পারবো। তবে আমরা সাধারণত মূল বিন্দু থেকে শুরু করব, ও পি নট ই কিউ নট, এভাবে করে আমরা লিখবো যে ও পি নট ই কিউ নট। তাহলে সৃজনশীল গয়ের আমার একটা অংশ আমাকে তিনটা ভাগে প্রশ্নটি ভাগ করে দিয়েছে, মোট আয় নির্ণয় করো, তারপরে বলছে যে মোট ব্যয় নির্ণয় করো, এবং বলছে তারপরে মুনাফা নির্ণয় করো। আমরা মোট আয় পেলাম ও পি নট ই কিউ নট। এবার আমরা দ্বিতীয় অংশটাতে যাব, এইটুকু যে করবে সে এক নম্বর পাবে, যেহেতু এটাকে তিন ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। আমরা এই আয়ের জায়গায় আমার একটা সুবিধা আছে, যেটা আমি বোর্ডে করছি, আমার সুবিধা, আমি মুছে পুরোটা মুছতে হচ্ছে না, তোমরা পুরোটাই লিখবে আবার। মোট আয় এবং মোট ব্যয়, আচ্ছা ঠিক আছে আমি পুরোটাই মুছে দিই তোমাদের বোঝার সুবিধার জন্য। আমরা মোট ব্যয় নির্ণয় করব, মোট ব্যয় ইকুয়াল টু গড় ব্যয় গুণ পরিমাণ। তোমরা যদি কেউ কারো যদি বুঝতে সমস্যা হয় সে অতি অবশ্যই কমেন্ট করবে, এবং আমরা যেহেতু রানিং অবস্থায় আছি হয়তো লাইভে এই মুহূর্তে প্রশ্নের সমাধান হয়তো দিতে পারবো না কোনো কমেন্টসের, কিন্তু পরবর্তী ক্লাসে আমার এই সপ্তাহে আমরা তিনটা ক্লাস করবো ইকোনমিক্সে, পরবর্তী ক্লাসে আমরা এটা নিয়ে আলাপ করব। সুতরাং তোমরা কমেন্টস করবে, জানাবে যে কোনো কিছু যদি না বুঝো। গড় ব্যয়, মোট ব্যয় সমান গড় ব্যয় গুণ পরিমাণ। তাহলে এই গড় ব্যয় রেখাটা আমি একটু খুঁজে বের করবো, প্রথমে আমার চিত্রটাতে আমি একটু খুঁজে দেখি। গড় ব্যয় অ্যাভারেজ কস্ট এ সি, তাহলে আমি এখানে কি এসি দেখতে পাচ্ছি? হ্যাঁ আমরা এখানে এসিটা নিশ্চয় দেখছি, উপরে আছে এসি। তাহলে আমি দেখছি যে আমার ভারসাম্য বিন্দুটি, এই যে ভারসাম্য বিন্দুটি, সে এসি কে কোথাও স্পর্শ এখনো করেনি, আমরা তাকে টেনে এসি এর কাছে আনবো। আমরা আনলাম এই বিন্দুতে, সে এসি কে স্পর্শ করলো, এই যে টেনে আনলাম এখানে সে এসি রেখাকে, এসি রেখাকে ভারসাম্য বিন্দুটি স্পর্শ করলো। আমাদের প্রশ্নে এই বিন্দুটিকে চিহ্নিত করেছে এফ হিসেবে, এই বিন্দুটি এফ হিসেবে চিহ্নিত হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে গড় ব্যয় কে ভারসাম্য এফ বিন্দুতে স্পর্শ করেছে। আমরা বলেছি যে আমরা ব্যয়কেও মাপবো, পরিমাপ করব, আমরা ব্যয়কে লম্ব অক্ষ বরাবর, সেই হিসেবে আমরা দেখি যে সে লম্ব অক্ষে গিয়ে কোথায় স্পর্শটি করছে। আমরা ওকে টেনে লম্ব অক্ষের দিকে নিয়ে গেলাম, দেখলাম যে সে এখানে লম্ব অক্ষকে স্পর্শ করেছে, এবং আমাদের প্রশ্নে এটাকে দিয়েছে পি ওয়ান হিসেবে, পি ওয়ান এই বিন্দুটিকে দিয়েছে পি ওয়ান। তাহলে আমি বলতে পারি যে আমার গড় ব্যয়ের পরিমাণ হচ্ছে ও পি ওয়ান, ও পি ওয়ান গড় ব্যয়ের পরিমাণ। তাহলে আমরা লিখছি যে গড় ব্যয় ও পি ওয়ান গুণ পরিমাণ, পরিমাণটা আমরা আগেই বের করেছি যে ভারসাম্যটি টেনে নিয়ে এসে যখন আমি ভূমি অক্ষে স্পর্শ করলাম, আমি দেখলাম যে সে কিউ নট বিন্দুতে স্পর্শ করেছে, সেই কারণে আমার পরিমাণ হচ্ছে ও কিউ নট। তাহলে ও কিউ নট। এখন আবার সেই পূর্বের নিয়মে আমরা এইটুকুকে দৈর্ঘ্য ধরছি, এটুকুকে প্রস্থ বলছি, বা এটুকুকে দৈর্ঘ্য বলছি, এটুকুকে প্রস্থ বলছি, তাহলে গুণফল হবে এই ক্ষেত্রফলটি,
এই যে নিচের যে ক্ষেত্রফলটি আমি দেখছি, যে ক্ষেত্রটি আমি দেখছি তার ক্ষেত্রফল হবে আমার মোট ব্যয়। তাহলে আমরা বলতে পারি ও পি ওয়ান এফ কিউ নট, ও পি ওয়ান এফ কিউ নট। এখন যদি তোমরা মোট আয় এবং মোট ব্যয়টা বের করে থাকো তাহলে মুনাফাটা আমরা সহজে বের করতে পারবো। তার আগে তোমরা একটু এটা লিখে নাও, সেজন্য তোমাদেরকে একটু আমি 20 সেকেন্ড একটু সময় দিচ্ছি। ঠিক আছে, প্রত্যাশা করছি তোমরা এটা খাতায় তুলে নিয়েছ এবং তোমরা এগুলো অনেকবার করেছ, পারো। তো আমরা এখন আমাদের গয়ের তৃতীয় অংশটি আমরা করব। এইটুকু বলতে যারা করবে তারা 2 নম্বর পাবে। তৃতীয় অংশ আমাকে বলছে মুনাফাটা নির্ণয় করো। তাহলে মুনাফা মানে আমরা যদি বলি যে লাভ বা ক্ষতি, মুনাফা দুটোই হতে পারে। মুনাফা পজিটিভ হতে পারে, মুনাফা নেগেটিভও হতে পারে। মুনাফা যদি পজিটিভ হয় তাকে আমরা বলি লাভ, আর যদি নেগেটিভ হয় তখন আমরা তাকে বলি লোকসান। সূত্রটি হচ্ছে মুনাফা সমান মোট আয় বিয়োগ মোট ব্যয়। এই হচ্ছে আমার মুনাফা। তাহলে আমি আমাদের মোট আয় পেয়েছি, মোট আয় পেয়েছি ও পি নট ই কিউ নট, মাইনাস মোট ব্যয় পেয়েছি ও পি ওয়ান ই কিউ নট। অর্থাৎ আমাকে এখন যেটা করতে হবে, এই বড় ক্ষেত্রটি থেকে এই ছোট ক্ষেত্রটিকে বিয়োগ করতে হবে। আমরা জানি যে কোনো বড় কিছু থেকে যখন আমরা ছোট কিছুকে বিয়োগ করি বা বাদ দেই, তখন যেই ফলাফলটি আমার আসে সেটা ধনাত্মক ফলাফল হবে। একটা বড় অ্যামাউন্ট থেকে একটা ছোট অ্যামাউন্টকে যখন আমি বাদ দেব তখন ফলাফলটি হবে ধনাত্মক। আবার একই রকম উল্টো দিক থেকে যদি আমি বলি, একটা ছোট একটা ফলাফল থেকে আমি যখন একটা ছোট অ্যামাউন্ট থেকে যখন আমি একটা বড় কিছুকে বাদ দেব তখন ফলাফলটা হবে ঋণাত্মক। তাহলে মুনাফার ক্ষেত্রে আমার এখানে আয়টা বেশি ব্যয়টা কম, তার মানে আমরা অবলীলেই বলতে পারছি যে সেখানে একটা লাভ হয়েছে, পজিটিভ মুনাফা হয়েছে। তাহলে এই যে বড় ক্ষেত্রটি, এই বড় ক্ষেত্রটি থেকে যদি আমি এই ছোট ক্ষেত্রটিকে বাদ দিই, এখন আমরা দেখি কি দাঁড়ায়। আমরা দেখছি যে এই অংশটা বাড়তি থাকছে, এই অংশটি বাড়তি থাকছে। তোমরা দেখছো এই অংশটি, এই ছোট্ট অংশটি আমার বাড়তি থাকছে, অর্থাৎ সেই হচ্ছে মুনাফা। তাহলে আমি বলতে পারি যে আমার মুনাফার পরিমাণ পি ওয়ান পি নট ই এফ। আমি আবারও বলছি পি ওয়ান পি নট ই এফ, কেউ চাইলে যে কোনো পাশ থেকে শুরু করতে পারো, কিন্তু তোমাকে তুমি এভাবেই যেতে হবে পি নট ই এফ পি ওয়ান। কিন্তু তুমি কখনো বলতে পারবো না পি ওয়ান ই এফ ই পি নট এফ, এভাবে তুমি বলতে পারবে না। তোমাকে পুরো ক্ষেত্রটিকে একটা কি বলা যায় ক্রমানুযায়ী তোমাকে তার যে বিন্দুগুলো আছে এটাকে আমরা বলি ভার্টেক্স আর শীর্ষবিন্দু, সেইগুলো ধরে তোমাকে বলতে হবে এবং একটা ক্রমান্বয়ে যেতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের মুনাফা হয়েছে পি ওয়ান পি নট ই এফ, আমার মুনাফার পরিমাণ পি ওয়ান পি নট ই এফ। তাহলে এভাবে যদি আমরা আমাদের গয়ের উত্তরটিকে করতে পারি, এবং তোমরা যদি এভাবে একটু গুছিয়ে লিখো মোট আয় কাকে বলে, মোট ব্যয় কাকে বলে, মুনাফা বলতে কী বোঝায়, শুরুতে যদি একটা কিছু কথা সে সম্পর্কে বলো, তাহলে যিনি পরীক্ষক থাকবেন, যিনি খাতা চেক করবেন, তিনি তোমাকে অতি অবশ্যই 0 নম্বরটি দেবেন। তাহলে সেক্ষেত্রে আমরা একটু গুছিয়ে সুন্দর করে আমাদের এই গয়ের
উত্তরটি করব। সবাই একটু খাতায় তুলে নাও, আমি 20 সেকেন্ড সময় দিলাম, একটু খাতায় তুলে নাও। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আমরা এখন ঘয়ের উত্তরে যাব। আমি তোমাদের বোঝার সুবিধার জন্য চিত্রটিকে আবার মুছে আবার একটু তোমাদের জন্য আঁকছি, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তোমরা একটু খেয়াল করবে, চিত্রটি আমি যখন আঁকবো, আমি ঠিক যেই রেখার পরে যেই রেখাটি আঁকবো, তোমরাও চেষ্টা করবে ঠিক একই রকম ভাবে আঁকতে। তাতে তোমার বুঝতে সুবিধা হবে, খাতায় বিশ্লেষণ করতে সুবিধা হবে, এবং সেটা তোমাকে সাহায্য করবে নানাভাবে। আমরা অনেক সময় কি করি, প্রশ্ন থেকে দেখে আমি চিত্রটা হয়তো হুবহু তুলে ফেললাম, কিন্তু আমি যদি ভেঙে ভেঙে তুলি আমি কিন্তু ধরতে পারবো যে আমি কি রেখার পরে কি রেখা আছে, এবং আমার প্রয়োজনীয় সব জিনিসগুলো আছে কিনা এবং আমার প্রয়োজন আছে কিনা। এখানে প্রশ্নে বলছে যে এসি যে রেখাটা ছিল সে যদি ইতে উঠে যায়। আমি আবার একটু বলছি, খেয়াল করো, এই ছিল আমার এআর, এমআর, এখানে ছিল কিউ, এখানে আমরা পি সি আর লিখেছিলাম। পি মানে প্রাইস, দাম, সি মানে কস্ট, ব্যয় মেপেছি, আর মানে রেভিনিউ, এখানে আমরা আয় মেপেছি। তাহলে আমরা লম্ব কে থেকে পেয়েছি, কিউ মিন্স কোয়ান্টিটি, আমরা এখানে পরিমাণকে বের করেছি, ভূমি অক্ষে আমরা পরিমাণ বের করব। এখন আমরা প্রথমত বলছে যে আমি এখানকার ভারসাম্যটা এঁকে ফেলি, এমসি। তোমরা আমার বোর্ডটা হয়তো উপরের দিকটা একটু দেখা যাচ্ছে না, আমি একটু নিচে করে আসছি, লিখছি এমসি। এখানে আমরা ভারসাম্যের শর্তটি পূরণ করেছি, আমরা বলছি যে যে বিন্দুতে এমসি রেখা এমআর রেখাকে ছেদ করে, অর্থাৎ এমসি আর এমআর সমান হয়, সেটাই ভারসাম্য বিন্দু হবে, এক নম্বর সত্য। দুই নম্বর হচ্ছে নিচে থেকে ছেদ করবে, সেটাও করেছে। সুতরাং এটা ভারসাম্য বিন্দু, ভারসাম্য বিন্দুটিকে আমরা ই দিয়ে চিহ্নিত করলাম, এই বিন্দুটিকে। এখন বলছে যে আমার বইয়ে যে চিত্রটি ছিল, যে এসিটা এখানে ছিল, এসিটা এইভাবে ছিল, বলছে যে এই এসি হবে না, নতুন একটি এসি তোমাকে আঁকতে হবে, যে এসিটি কিনা ই বিন্দুকে স্পর্শ করে, যে এসিটি ই বিন্দুকে স্পর্শ করে, অর্থাৎ যে গড় ব্যয় রেখাটি, যে গড় ব্যয় রেখাটি ই বিন্দুকে স্পর্শ করে। আমি নতুন যে গর্বের রেখাটি আঁকছি সেটা আমি একটু নীল কালিতে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, যদিও আলোর কারণে হয়তো তোমাদের একটু আমি জায়গা করে নিচ্ছি, তোমাদের হয়তো আলোর কারণে নীল কালিটা যদি বুঝতে না পারো সেটাও তোমরা কমেন্টস করবে, পরবর্তী সময়ে নীল কালিটা প্রয়োজন ব্যবহার করবো না বা চেঞ্জ করার চেষ্টা করব, নীল কালিটা যদি দেখা না যায়। আমরা এটা দরকার নেই, আমার এই এসিটা, এই আগের যে এসিটা সেটা আমার দরকার নেই, আমি সেটা মুছেও ফেলতে পারি, রাখতেও পারি, এখানে একটা এসি লিখে দিতে পারি, না রাখলেও কোনো সমস্যা নেই। আমার নতুন এসির জন্ম হয়েছে, যাকে আমি এসি ওয়ান নাম দিয়েছি, আমার নতুন এসি। তোমাদের বুঝার সুবিধার জন্য আমরা পূর্বের এসিটি আমি মুছেও দিতে পারি, তুমি চাইলে চিত্রে রাখতে পারো, সেক্ষেত্রে হয়তো তোমার বিশ্লেষণ করার সময় একটু পূর্বের এসিটা সমস্যা করতে পারে, সেজন্য আমি রাখছিও না। সহজ করে আমরা চিত্রটি আঁকবো এবং পরীক্ষক তোমাকে পূর্ণ নম্বর দেবেন। তুমি এখানে এমসি রেখা পেয়েছো, এসি ওয়ান পেয়েছো, এআর পেয়েছো, এমআর পেয়েছো, কিউ, সব কিছু। এখন আমরা দেখি ভারসাম্য হয়েছে, আমাকে বলেছে যে ফার্মের মুনাফার কি পরিবর্তন হবে, অর্থাৎ মুনাফার পরিবর্তনটা দেখতে চায়। তাহলে আমরা বলেছি যে মুনাফা যদি আমাকে বের করতে হয় আমাকে মোট আয় লাগবে, মোট ব্যয় লাগবে। আবার আমরা দেখেছি যে মোট আয় বের করতে হলে আমার গড় আয় লাগবে, আবার মোট ব্যয় বের করতে হলে আমার গড় ব্যয় লাগবে। আমি একটু দেখি যে আমার গড় আয় রেখাটি এখানে উপস্থিত কিনা। আমরা দেখতে পাচ্ছি যে এখানে এআর আছে, তার মানে এটা আমার গড় আয় রেখা। আমরা দেখতে চাচ্ছি যে আমার এখানে গড় ব্যয় আছে কিনা, গড় ব্যয় আমি নিজেই এঁকেছি এই চিত্রে, এসি ওয়ান আমরা এঁকেছি, তাহলে আমার গড় আয়ও আছে গড় ব্যয়ও আছে। পরিমাণের জন্য আমরা এখানে নামবো, ভূমি অক্ষের দিকে আসবো, পরিমাণটা আমরা নির্ণয় করতে পারবো। তাহলে এক্ষেত্রে আমাদের মুনাফার কি পরিবর্তন হলো সেটা আমরা একটু দেখতে চাই।
मुनाफा के बेर करार जोन्नो आम्रा भेंगे भेंगे आगे मोट आई टी बेर करे नी मोट आई आमार बोर्डटा छोट मोट आई समान गड़ आय गुण परिमाण गड़ आय निर्णय करछि गड़ आय रेखा के भारसाम्य बिंदु एखाने स्पर्श करेछे एखाने आमार गड़ आय पी नट भारसाम्य बिंदुटा एखाने स्पर्श करेछे ताके आमि लम्ब अक्षे टेने आनबो कारण आमरा लम्ब अक्षेई परिमाप करछि आय के ताहले आमरा पेये गेलाम ओ पी नट गुण आमरा परिमाण आगे बेर करेछिलाम क्यू नट ताहले आमरा लिखबो ओ क्यू नट আমাকে সবসময় মূল বিন্দু থেকেই বলতে হবে ও কিউ নট এইটুকু পরিমাণ এইটুকু হচ্ছে আমার গড় আয় তাহলে আমাদের মোট দাঁড়াচ্ছে আবার দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল ও পি নট ই কিউ নট এই হচ্ছে আমার গড় আয়ের মোট আয়ের পরিমাণ আমরা মোট আয়টা জেনে গেলাম আমাদের ও পি নট ই কিউ নট এবার আমরা মোট ব্যয়টা নির্ণয় করব মুনাফার জন্য আমার মোট আয় লাগবে মোট ব্যয় লাগবে তাহলে আমি তোমাদের সুবিধার জন্য আমি নিজেও মুছে নিলাম যদিও আমি না মুছেও করতে পারি যেহেতু বোর্ডে কিছু শব্দ মুছলে হয় কিন্তু তোমরা কষ্ট করছো আমরা মোট ব্যয় নির্ণয় করছি গড় ব্যয় গুণ পরিমাণ গড় ব্যয় রেখাকে ভারসাম্য বিন্দু এখানে স্পর্শ করেছে প্রশ্নই আমাকে বলেছে যে ই বিন্দুতে যদি গড় ব্যয়টি স্পর্শ করে বলেছে যে এসি রেখা যদি ই বিন্দুতে স্পর্শ করে তাহলে আমি বলছি যে ই বিন্দুতে স্পর্শ করেছে টেনে নিলাম ও পি নট তাহলে গড় ব্যয় হলো ও পি নট এবং পরিমাণ হলো ও কিউ নট গুণফল হলো ও পি নট ই কিউ নট আবার আগের মতো দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে ওপি নট কিউ নট একটা জিনিস খেয়াল করো আমরা পূর্বের মোট আয় এবং এখন মোট ব্যয় দুটোকে কিন্তু সমান পেয়েছি মোট আয় এবং মোট ব্যয় সমান পেয়েছি তো মোট আয় আর মোট ব্যয় যদি সমান হয় আমরা মুনাফা যদি বের করতে চাই আমরা বিয়োগ করলে ফলাফলটা কী আসে আমরা একটু দেখি আমরা সবাই জানি বিষয়টা অনেকটা সহজ হয়ে গেছে আমাদের কাছে আশা করছি তাহলে আমরা বলতে পারি যে আমাদের নতুন মুনাফা হচ্ছে মোট আয় বিয়োগ মোট ব্যয় তাহলে মোট আয় আমার ও পি নট ই কিউ নট বিয়োগ ও পি নট ই কিউ নট তাহলে দুটো একই জিনিস ও পি নট ই কিউ নট তার থেকে আমি বাদ দিব ও পি নট ই কিউ নট তাহলে দুটো একই জিনিস যখন আমরা বাদ দেই আমাদের মুনাফা হবে শূন্য মুনাফা হবে শূন্য একে বলে শূন্য মুনাফা বা স্বাভাবিক মুনাফা আমরা খেয়াল রাখবো অর্থনীতিতে কিন্তু শূন্য মুনাফার অস্তিত্ব আছে স্বাভাবিক মুনাফার অস্তিত্ব আছে কারণ একটা পরিস্থিতিতে যখন বাজারে প্রচুর ফার্ম চলে আসে দীর্ঘমেয়াদে আমরা জানি যে পূর্ণ প্রতিদ্বন্দ্বিতামূলক বাজারে যে কোনো ফার্ম চাইলেই ঢুকতে পারে যে কোনো ফার্ম চাইলে বেরিয়ে আসতে পারে তার যদি না পোষায় সে বেরিয়ে যেতে পারে তাহলে সেক্ষেত্রে দীর্ঘকালে যখনই কিছুটা মুনাফার অস্তিত্ব থাকে তখনই নতুন ফার্ম গিয়ে বাজারে যুক্ত হয় এই কারণে বাজারে মুনাফা একটা সময় এসে শূন্য হয় বা স্বাভাবিক মুনাফা হয় তাহলে এটাকে বলা হয় স্বাভাবিক মুনাফা আর এর আগে আমরা যে গতে মুনাফাটা বের করেছিলাম তার কথা আমি বলতে ভুলে গেছি ধনাত্মক মুনাফা তাকে বলা হয় অস্বাভাবিক মুনাফা অর্থনীতির ভাষায় শূন্য মুনাফাটাই হচ্ছে স্বাভাবিক মুনাফা তাহলে এই বাজারে আমরা মুনাফার পরিবর্তনটা দেখলাম অস্বাভাবিক মুনাফাটা স্বাভাবিক মুনাফায় পরিণত হয়েছে আমরা যদি এভাবে ভাগ ভাগ করে আমাদের প্রশ্নটার উত্তর করি এবং চিত্রটা যদি আমরা পাশে আঁকি তাহলে আমরা এখানে পুরো চার নম্বর পাব তাহলে এই ছিল আমাদের ঢাকা বোর্ড 2017 এর প্রশ্ন আশা করছি তোমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি এবং এর মধ্যে যদি তোমরা কেউ না বুঝে থাকো তাহলে তোমরা কমেন্টস করবে
অনেকেই এর আগে আমাদের যে কলেজের অনলাইন ক্লাসের যে গ্রুপ, সেখানে অনেকে আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করে জানিয়েছো যে তোমরা এই ফেসবুক পেজে এখনো জয়েন করতে পারছো না, তোমরা সবাই রিকোয়েস্ট পাঠাবে, আশা করছি তোমাদের এটা অ্যাকসেপ্ট করে নেওয়া হবে এবং তোমরা সহজে দেখতে পারবে এবং কমেন্টস করতে পারবে। যে কমেন্টসগুলো আজকে পড়লো, যেটা হয়তো আজকে সলভ করা যাচ্ছে না, সেই কমেন্টসগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলাপ করব। আবার ধরো একটা বোর্ড কোশ্চেন শেষ করার পরে ক্লাসের ফাঁকে যদি সুযোগ থাকে, সেই সুবিধাটা থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এখানেও এই চলমান ক্লাসের প্রশ্নগুলো সমাধান করতে পারবো। এই কারণে নির্দ্বিধায় তোমরা যে কোনো ধরনের প্রশ্ন করবে, কারণ তোমাদের এই চ্যাপ্টারগুলো আগে শেষ হয়েছে, আমরা এগুলো রিভাইজ করছি, যত ভালোভাবে আমরা এগুলোকে ঝালাই করে নিতে পারবো, আমাদের ভিতরে আত্মস্থ করে নিতে পারবো, তত আমাদের এই বিষয়গুলো সহজ হবে। তাহলে আমরা ঢাকা বোর্ডের প্রশ্নটি শেষ করলাম, এরপর আমরা আরেকটা বোর্ডের প্রশ্নে যাব। একটু ভিন্ন রকমের প্রশ্ন আমরা নিয়ে আসতে পারি, একই রকম পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারই হতে পারে, আমরা পরবর্তী ক্লাসে একচেটিয়া বাজার নিয়ে করব। আজকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আমরা যশোর বোর্ডের প্রশ্নটা, যশোর বোর্ড 2017, যেহেতু তোমাদের বইয়ে 2019 প্রশ্নগুলো নেই, তোমরা পারলে একটু সংগ্রহ করে নেবে, এগুলো আমরা সলভ করতে পারি। কারণ আসলেই আমরা চাই বা না চাই আমরা একটা দুর্যোগকালীন পরিস্থিতি, একটা মহাবিপদে পড়েছি, আমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষাটা হয়নি, না হওয়ার কারণে এটা হয়তো সেপ্টেম্বরে খোলার 15 দিন পরে হয়তো হবে, তখন দেখা যাবে যে কি তোমাদের খুব দ্রুত টেস্ট পরীক্ষা শুরু হবে, 2019 প্রশ্নগুলো তোমরা চর্চা করতে পারো নি, তোমরা হয়তো তখন এরপরে টেস্ট পেপার কিনে 19 চর্চা করবে, 20 চর্চা করবে, তো অনেক সময় আমাদের লাগবে। এর মধ্যে আবার এপ্রিলের দিকে গিয়ে হয়তো তোমাদের পরীক্ষা হবে, বা মেতে গিয়ে পরবর্তী বছর, সময়টা খুব দ্রুত চলে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা 2015, 16, 17, 18 এই পর্যন্ত আমাদের বইয়ে প্রশ্নগুলো আছে, এগুলো আমরা সচেতনভাবে এগুলো প্রতিদিন চর্চা করব, চেষ্টা করব, যে সাবজেক্ট হোক, হিসাব বিজ্ঞান আমরা করব, অর্থনীতি আমরা করব। 11টি প্রশ্ন থাকে একটা বোর্ডে, তাহলে 8টি বোর্ডে 88টি প্রশ্ন থাকবে আমাদের শুধুমাত্র একটা বছরে। তাহলে আমি 5 বছরের প্রশ্ন করে 400 প্রশ্ন আমার চর্চা হবে, মানে 400টা একটা বিশাল ফিগার, এটা চিন্তার বাইরে। কিন্তু দেখবে যে তুমি যখন 10টা বোর্ড করে ফেলেছো বা 20টা বোর্ডের কোশ্চেন করে ফেলেছো, তারপর দেখবে তোমার কাছে এগুলো একই রকম কমন পড়ে যাচ্ছে, কোনোটার হয়তো গত একটু বাড়িয়ে দিয়েছে বা কমিয়ে দিয়েছে। এই কারণে চর্চাটা আমাদের করতে হবে। আমরা যশোর বোর্ডের প্রশ্নটা খুলি, 20টা সেকেন্ড পরে আমি আবার যশোর বোর্ডের প্রশ্নটা নিয়ে আলাপ করব। সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, আমরা এখন যশোর বোর্ডের যে প্রশ্ন সেটা আলাপ করব। প্রথমে আমি একটু উদ্দীপকটা তোমাদের জন্য তুলে ধরছি, কারণ আমি বলেছি পূর্বে হয়তো অনেকে আছো বাড়িতে গেছো, বই হয়তো হাতের কাছে নেই, অথবা মোবাইলে হয়তো ডাউনলোড করে নিয়েছো, কিন্তু এখন আবার ব্যাক করে যাওয়াটা কঠিন। সেক্ষেত্রে আমরা একটু যশোর বোর্ডের উদ্দীপকটা একটা পাশে আমরা লিখে রাখতে পারি। আমার বোর্ডটা ছোট, এই কারণে আমাকে ভাগ করে করে কাজ করতে হবে। এইটাও আমাদের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, এবং এখানে এআর এবং এমআর, এখানে কিউ, তারপরে আবার এখানে বলছে যে 5 একক, এখানে 0, তারপরে এমসি রেখা ছেদ করেছে, এটা ছেদবিন্দু, ভারসাম্য বিন্দুকে নামকরণ করেছে ছোট হাতের ই দিয়ে, ছোট হাতের ই দিয়ে। এটুকু আমরা একে রাখলাম। আমরা পূর্বের আলোচনার সূত্র ধরে বলতে পারি যে এখানে এটা একটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, যেখানে এআর এবং এমআর সমান তামরেখা, ভূমি অক্ষের সমান্তরাল, সেখানে এটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এখানে এমসি রেখা, এমআর রেখার
কে ছেদ করেছে, এখানে এম সি ইকুয়াল টু এম আর হয়েছে, ভারসাম্যের প্রথম শর্ত পূর্ণ হয়েছে, এবং এম সি রেখা এম আর রেখাকে নিচে থেকে ছেদ করেছে, ভারসাম্যের দ্বিতীয় শর্ত পূরণ হয়েছে। এইটুকুতে চিত্রটাকে রেখে আমরা উদ্দীপককে এটুকুতে রেখে আমরা প্রথমত সৃজনশীল প্রশ্নের জ্ঞানমূলক এবং অনুধাবনের বিষয়টি নিয়ে একটু ছোট্ট করে আলাপ করি। প্রথমত বলছে যে মনোপসনি বাজার কাকে বলে। মনোপসনি বাজার নিয়ে আমাদের বইয়ের ডিটেল কোনো আলাপ নেই, শুধুমাত্র একটা সংজ্ঞায় সীমাবদ্ধ, কিন্তু তোমাদের এখানে প্রচুর বাজারের নাম আছে যেগুলো মাত্র শুধুমাত্র সংজ্ঞায় সীমাবদ্ধ। অর্থ তোমরা পরবর্তী সময়ে যদি কেউ অর্থনীতি নিয়ে আরও পড়াশোনা করো, তারা এইসব বাজারগুলো সম্পর্কেও জানবে। মনোপসনি বাজার বলতে আসলে সেই বাজারকে বোঝায় যে বাজারে একজন মাত্র ক্রেতা, কিন্তু বিক্রেতা অসংখ্য। ধরো একজনের একটা চিনির কল আছে, চিনি কল, সে চিনি তৈরি করে। পুরো বাংলাদেশে ধরো একজনই চিনি তৈরি করছে, কিন্তু চিনি তৈরি করার জন্য যে প্রধান কাঁচামাল সেটা হচ্ছে আখ। তা আখ কি শুধু একজন উৎপাদন করছে? না, অনেক কৃষকেরা আখ উৎপাদন করছেন। তাহলে এই যে অনেক বিক্রেতা, আর ক্রেতা হচ্ছে সে একা, চিনি কলের সে যিনি মালিক তিনি, আর বিক্রেতা হচ্ছে অসংখ্য আখ বিক্রেতা। তাহলে এইটাকে বলে মনোপসনি বাজার, যে বাজারে একজন ক্রেতা কিন্তু বিক্রেতা অসংখ্য। আচ্ছা, তারপরে বলছে যে একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্প, একচেটিয়া বাজারে এক ফার্ম ও শিল্প একই হয় কেন? একচেটিয়া বাজার, আমরা আগেই বলেছি একচেটিয়া বাজার মানে যেখানে ওই দ্রব্যটার নিকটবর্তী কোনো বিকল্প নেই। যে দ্রব্যটি একচেটিয়া বাজারে বিক্রি হচ্ছে সেই বাজারে ওই দ্রব্যের কোনো নিকটবর্তী বিকল্প নেই। তা আমরা শিল্প বলতে কি বুঝি? কোনো একটা দ্রব্যের বাজার, দ্রব্য বিক্রি হবে, দ্রব্য কেনা হবে, এই এটাকে বলা হচ্ছে যে দ্রব্যকে কেন্দ্র করে শিল্পটা তৈরি হয়। আর ফার্ম কি? ফার্ম হচ্ছে যারা দ্রব্যগুলো তৈরি করছে। তাহলে যেহেতু তার বিকল্প নেই, বিকল্প যেহেতু নেই, সেহেতু যেই ফার্মের মালিক সেই শিল্পটাকে পরিচালনা করছে, শিল্পটা তার, ঠিক আছে? এই কারণে ফার্ম, এটা এটা একটা ফার্মের শিল্প শুধুমাত্র। একচেটিয়া বাজারে ফার্ম একটাই, ফার্ম মানে কিন্তু কোনো একটা একটা কারখানাকে বোঝায় না, ফার্ম মানে হচ্ছে একজন উৎপাদনকারী, আমরা এভাবে করে ধরে নিতে পারি। তাহলে যেহেতু একক, সেহেতু এখানে যেটাই ফার্ম সেটাই শিল্প, যেহেতু দ্রব্য একটি, তাহলে এটাকে তোমরা সেভাবে করে বিশ্লেষণ করে লিখবে। নিকটবর্তী বিকল্প নেই এবং একটা মাত্র ফার্ম কাজ করে, এই কারণে এটা একক ফার্মের শিল্প, এই কারণে এখানে কোনো একই হয়, ফার্ম এবং শিল্প একই হয়। আচ্ছা, নাম্বার টু বলছে, থ্রিতে আমরা গতে চলে যাচ্ছি। উদ্দীপকের আলোকে মোট আয় ও মুনাফা নির্ণয় করো। মোট আয় নির্ণয় করার জন্য আমার গড় আয় লাগবে, গড় আয় রেখা আমার কাছে উপস্থিত আছে, এবং আমরা দেখতে পাচ্ছি এইভাবে যদি আমি টেনে নিই, ভারসাম্য বিন্দুটা গড় আয়কে এখানে স্পর্শ করেছে, এই বিন্দুতে স্পর্শ করেছে, তাহলে তাকে যদি আমি লম্ব অক্ষে টেনে নিই পাঁচ, তাহলে পাঁচ একক, যখন এটা সংখ্যায় দেওয়া থাকবে তখন তোমাকে নিচে থেকে বলতে হবে না, যদি সেটা অ্যালফাবেটিক অর্ডারে মানে ওই লেটারে দেওয়া থাকে তখন তোমাকে বলতে হবে, এখন তুমি পাঁচ একক। তাহলে আমরা মোট আয় নির্ণয় করব। আমরা গতবার লিখেছি মোট আয় সমান গড় আয় গুণ পরিমাণ, চাইলে আমরা একটু ভিন্ন রকম করে লিখতে পারি। আমরা এভাবে লিখতে পারি মোট আয় সমান টোটাল রেভিনিউ, মোট আয়, টোটাল রেভিনিউ মোট আয় ইকুয়াল টু অ্যাভারেজ রেভিনিউ গড় আয় গুণ পরিমাণ, এভাবে আমরা লিখতে পারি মোট আয় ইকুয়াল টু গড় আয় গুণ পরিমাণ। তাহলে এভাবেও আমাদের লেখার সুযোগ আছে। আমরা মোট গড় আয় পেয়ে গেলাম পাঁচ, পরিমাণটা এখনো আমরা জানি না, আমরা ওকে নিচে নামিয়ে দিই, স্পর্শ করালাম, এদিকে আমরা পরিমাণ মেপেছি। আমাকে বইয়ে বলছে যে প্রশ্নে আমাকে বলছে এটা হচ্ছে দশ একক, তাহলে পরিমাণ আমরা পেলাম দশ সমান হলো আমাদের পঞ্চাশ, তাহলে এটা আমার মোট আয় হয়ে গেল। এরপর বলছে মুনাফা বের করো, তাহলে মুনাফার আমরা সূত্রটা জানি, মুনাফা সমান, মুনাফাকে এভাবে লেখা যায় মোট আয় বিয়োগ মোট ব্যয়। মুনাফা সমান মোট আয় বিয়োগ মোট ব্যয়। তাহলে আমার মোট আয় আছে কিন্তু মোট ব্যয় কি আছে? নেই। মোট ব্যয় বের করার জন্য আমার কি লাগবে আমি একটু দেখি। আমাদের মোট ব্যয় টোটাল কস্ট ইকুয়াল টু অ্যাভারেজ কস্ট ইকুয়াল ইনটু কোয়ান্টিটি, তাহলে আমার মোট ব্যয় ইকুয়াল টু গড় ব্যয় গুণ পরিমাণ। আমার
গড় ব্যয় রেখা কি এখানে আছে? আমার কিন্তু গড় ব্যয় রেখা এখানে নেই, এটা একটা প্রান্তিক ব্যয় রেখা, এমসি মার্জিনাল কস্ট, প্রান্তিক ব্যয় রেখা। তাহলে আমাকে একটা গড় ব্যয় রেখা আনতে হবে, এবং আমি এতক্ষণ আগে নিয়ে চিত্রে কিন্তু গড় ব্যয় রেখাটা দেওয়া আছে, তোমরা একে নিতে পারো। এই হচ্ছে গড় ব্যয় রেখা। তাহলে গড় ব্যয় রেখা আমি পেয়েছি, গড় ব্যয়ের পরিমাণকে আমি পেয়েছি না, একটা রেখা আছে মানে তার পরিমাণটা নেই। আগে দেখতে হবে ভারসাম্য বিন্দু তাকে কোথায় স্পর্শ করেছে, এবং সেই বিন্দুটিকে নিয়ে আমাকে লম্ব অক্ষের কাছে যেতে হবে। যেহেতু আমরা এখানে এসি মেপেছি, এ আর কেও মেপেছি, ঠিক আছে, এম আর কেও মেপেছি, দাম সব কিছু আমরা এখানে মেপেছি, শুধু পরিমাণটাই দিকে। তাহলে আমাকে নিয়ে আসতে হবে তাকে লম্ব অক্ষের কাছে। তো আমরা দেখলাম যে এখানে সে স্পর্শ করেছে, বইয়ে এই বিন্দুটির কোনো নাম দেয়নি, এবং সেই পরিমাণটা আমাদের বইয়ের চিত্রে মানে আমাদের প্রশ্নে যেটা আছে এখান পর্যন্ত সেটা তিন। বইয়ে কিন্তু এই জিনিসটাও নাই, টেনে দেওয়া নাই, তোমাকে টেনে আনতে হবে, ঠিক আছে। তার মানে উদ্দীপকও তারা চমৎকার করে একটা উদ্দীপক দিয়েছে, যেখানে এটুকুও তোমাকে দেয়া নেই, সেটা তোমাকে টেনে আনতে হবে, এবং দেখবে যে তুমি সেটা তিনে গিয়ে মিলিত হয়েছে। তাহলে তিন, এখন আমরা তাহলে হিসাব করি, সমান গড় ব্যয় হচ্ছে তিন গুণ পরিমাণ হচ্ছে আমার দশ সমান সমান ত্রিশ। তাহলে এই যে মোট আয় এবং মোট ব্যয়কে আমি যদি এখানে বসাই, যে পঞ্চাশ আমার মোট আয় এবং এটা হচ্ছে গিয়ে ত্রিশ, তাহলে হচ্ছে বিশ। এই বিশ হচ্ছে আমার মুনাফার পরিমাণ। তাহলে আমাকে মোট আয় বের করতে বলেছে এটা মোট এত। তবে তোমরা একটা জিনিস খেয়াল করবে, যেহেতু বিভিন্ন কলেজের শিক্ষকেরা খাতাগুলো কাটেন, তোমরা চেষ্টা করবে এটাকে পুরোপুরি লেখার জন্য, মোট আয় গড় আয় পরিমাণ এভাবে লেখার জন্য চেষ্টা করবে। কখনো হয়তো অনেক সময় দেখা যায় আমাদের সৃজনশীলের কোনো একটা প্রশ্ন আনসার করতে গিয়ে আমাদের দেরি হয়ে গেছে, আমাকে খুব দ্রুত করতে হচ্ছে, তখন আমরা এভাবেও করে দিতে পারি। সেক্ষেত্রেও আসলে নাম্বার কাটার সম্ভাবনা খুবই কম, কাটবে না। তারপর আমরা পুরোটা লিখব, এবং আমার খাতার কোনো জায়গায় যেন তিনি কোনো ধরনের তাড়াহুড়োর কোনো চিহ্ন তিনি যেন দেখতে না পান, তিনি দেখেন যে আমি ধীর স্থিরভাবে আমার প্রশ্নটি আনসার করেছি। তাহলে এটা হচ্ছে আমার তাহলে আমাদের চার নম্বর কোশ্চেন আমরা যাচ্ছি, গতে যাচ্ছি। এখানে দুটো বিন্দু বলছে এ ও ই এর মধ্যে কোনটিতে ভারসাম্য অর্জিত হয়েছে। এই প্রশ্নের উত্তর আমরা আগে করে ফেলেছি, আগেই আমাদের এই প্রশ্ন উত্তর করা শেষ। ঘটা আমাদের আসলেই করা শেষ, ঘটা প্রশ্ন করেছে, আমরা ওই ঢাকা বোর্ডের প্রশ্নের সময় আলাপ করে ফেলেছি, যে আমাদেরকে বলছে যে এখানে একটা বিন্দু আছে এ, এ এবং ই এর কোথায় ভারসাম্য অর্জিত হয়েছে। ভারসাম্যের শর্ত দুটি, নাম্বার ওয়ান এমসি এবং এম আর সমান হবে, এ বিন্দুতে এমসি এবং এম আর সমান, ই বিন্দুতে এমসি এবং এম আর সমান। আমরা ভারসাম্যের প্রথম শর্ত লিখছি এমসি ইকুয়াল টু এম আর। এই শর্তটি এ বিন্দু পূরণ করেছে, ই বিন্দু পূরণ করেছে, এ বিন্দুতে সরি এখানে সরি আমি ভুল করেছি, এটা এ এখানে বলছে। তাহলে এ বিন্দুটা, এ বিন্দুতে দেখো এমসি রেখা অর্থাৎ প্রান্তিক খরচ রেখা, মার্জিনাল কস্ট রেখা এম আর রেখাকে ছেদ করেছে, ই বিন্দুতেও ছেদ করেছে, তার মানে প্রথম শর্তটা এ এবং ই পূরণ করছে। তাহলে এ এবং ই উভয়ই কি ভারসাম্য বিন্দু? এই আমরা বলছি যে এমসি এবং এম আর এতেও হয়েছে, ইতেও হয়েছে, বাট দ্বিতীয় শর্তটি আমরা একটু দেখি। দ্বিতীয় শর্তটি হচ্ছে এমসি রেখা এম আর রেখাকে নিচে থেকে ছেদ করবে। এমসি রেখা এখানে উপর থেকে নিচে এসে নিচে থেকে উপরে গেছে, তাহলে এ বিন্দু আমার এই দ্বিতীয় শর্তটিকে পূরণ করেনি, ই বিন্দু আমার এই দ্বিতীয় শর্তকে পূরণ করেছে। তাহলে ভারসাম্য বিন্দু হচ্ছে ই। আমাকে এই প্রশ্নটি করেছে যে এ এবং ই এর মধ্যে কোনটি ভারসাম্য বিন্দু। আমরা অবলীলায় বলতে পারি যে ই দুটি শর্ত পূরণ করেছে, এ শুধুমাত্র প্রথম শর্ত পূরণ করেছে, দ্বিতীয় শর্তটি পূরণ করেনি। এই কারণে
ই হচ্ছে ভারসাম্যবিন্দু, এ ভারসাম্যবিন্দু নয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের ক্লাস আমরা এখানে শেষ করছি। পরবর্তী ক্লাস আমাদের পরের দিন আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের যদি আরো দুই একটা ভালো বোর্ড কোশ্চেন পাই সেটা নিয়ে আলাপ করব, অথবা একচেটিয়া বাজার নিয়ে আমরা আলাপ করব। তোমাদের সবার কাছে অনুরোধ থাকবে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদের প্রত্যেকের জন্য কিছু নিয়মাবলী বলেছে, যেগুলো আমরা ব্যক্তিগত পর্যায়ে আমরা অনুশীলন করার মধ্য দিয়ে এই দুর্যোগটাকে আমরা কাটিয়ে উঠতে পারবো। সেই নির্দেশনাগুলো আমরা প্রত্যেকে মেনে চলবো, কারণ এই দুর্যোগ শুধুমাত্র আমাদের ব্যক্তির জন্য নয়, ব্যক্তি, পরিবার, সমাজ, গোটা মানব জাতির জন্য একটা হুমকি হয়ে এসেছে। এই দুর্যোগে আমরা যদি প্রত্যেকে নিজেদের দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারি, নিজেরা যদি আমরা যদি বিধিবিধানগুলো ঠিক মতো পালন করতে পারি, তাহলে আমরা সবাই এই দুর্যোগকে কাটিয়ে উঠতে পারবো। এবং সামনের দিনে আবার দেখা হবে, এই প্রত্যাশা রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে সবাই।